প্রত্যেকটা দেয়ালকে রঙিন বা সুন্দর বাংলাদেশ করার জন্য যেগুলো দরকার, রেভলিউশনারি আর্টওয়ার্ক চাচ্ছি। যে শহীদ মিনারে যেই সবাই একসাথে হলো গণ আন্দোলন, যেটা ওই দিনের পতাকা উত্তোলন, তারপর সবাই মোমবাতি নিয়ে দাঁড়ালো, সেটা আমি প্রতীক হিসেবে রাখতে যাচ্ছি। এখন আপনারা যদি দেখেন তাহলে আপনারা সবগুলো ছবি দেখেই বুঝতে পারবেন যে এখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের স্বাধীনতার যে উল্লাসটা, যে আনন্দটা, ওটাই জাস্ট মানে বেরিয়ে আসছে থ্রু আউট আওয়ার আর্ট আর কি। প্লাস আমরা যে এত কষ্ট করে আবার স্বাধীন করতে পেরেছি, সেটাই আমরা আর্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আর আমরা কিভাবে নতুনভাবে আমাদের দেশটা সাজিয়ে নিতে পারি, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা। যে আমাদের লেখাগুলো, আর্টগুলো দিয়ে যাতে আরও মানুষরা উজ্জীবিত হয়, প্লাস আমাদের যে মেসেজটা, এটা যাতে সবাই বুঝতে পারে। আর এর মাঝে আবার কিছু আমরা ইংলিশেও করছি, যাতে ইন্টারন্যাশনাল যারা মিডিয়া আছে তারাও আমাদের কথাটা বুঝতে পারে। আমার ভাই 19 তারিখে বিকাল 3:37 ওকে গুলি করা হয়েছিল। আন্দোলনের স্টুডেন্টরা ছিল, তাদের সাথে আমার ভাই দাঁড়ায় ছিল, একদম সামনে ছিল, একদম সামনে ছিল বিধায় গুলিটা শেখায়।